গোটা দেশের সাথে বনগাঁতেও সাড়ম্বরে পালিত হচ্ছে ছট পুজো। পুজো ঘিরে উৎসবের চেহারা নিয়েছে বনগাঁ, সাজিয়ে তোলা হয়েছে থানার ঘাট, পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছট পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা ইছামতি নদী সংলগ্ন বনগাঁ থানার ঘাটে। বৃহস্পতিবার ভোররাত থেকে প্রথা মেনে নদীর ঘাটে শুরু হয়েছে পুজো পাঠ। প্রতি বছরের মতন এবারও বনগাঁ থানার ঘাটে আয়োজন করা হয়েছে সূর্যদেবের পুজো বা ছট পুজোর। ছট পুজো কমিটি ও সাফাই কর্মচারী সমিতির আয়োজনে এই পুজো এবছর 22তম বর্ষে পা দিল। পুজো ঘিরে বনগাঁ পুরসভার পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বনগাঁ থানার ঘাটে। পাশাপাশি কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই চলছে নজরদারি। ইছামতি নদীবক্ষে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোর্ডের সাহায্যে নজরদারি চালাচ্ছেন। পুজো কমিটির সম্পাদক কার্তিক বাসফোর বলেন, পৌরসভা ও ব্যবসায়ীদের সাহায্যে প্রতি বছরের মতন এবছরও আমরা এই পুজোর আয়োজন করেছি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগত দর্শনার্থীদের জন্য মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা রাখা রয়েছে। কমিটির পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। আমাদের এই ছট পুজো আমরা 22 বর্ষ ধরে করছি। আমরা প্রত্যেকবারে বনগাঁ থানার ঘাটে বনগাঁ প্রশাসনের সহযোগিতায় বনগাঁ পৌরসভার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছি এবং যেসব মা বোনেরা পুজো করে তারা 7 দিন ধরে উপোস থাকে, নিরামিষ খায় এবং তারা এই ঘাটে এসে নির্জলাভাবে সূর্যদেবকে আরাধনা করে, পুজো করে সবার মঙ্গলের জন্য বনগাঁ বাসীর মঙ্গলের জন্য কামনা করে যে এই মহামারীর থেকে আমরা যত দ্রুত ঈশ্বরের কাছে কামনা যে তারা সবাই সুস্থ সবলভাবে থাকতে পারে। এদিন ভোরবেলায় বনগাঁ থানার ঘাটে পৌঁছে যান বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ। আগত পূর্ণার্থীদের সাথে সূর্যদেব পুজোতে অংশ নেন। পুজো শেষে গোপাল শেঠ বলেন, দুর্গা পুজো কালী পুজোর মতন ছট পুজোকে ঘিরে লক্ষ লক্ষ মানুষ মেতে ওঠেন বনগাঁতে। পুজোর মুহূর্তে আমরা আয়োজকদের পাশে থাকতে পেরে আনন্দিত। সব মিলিয়ে ছট পুজোকে ঘিরে শহরে ফের উৎসবের চেহারা, সে কথা বলাই যায়। আমাদের কাছে যেমন দুর্গা পুজো, যেমন কালী পুজো, যেরাম জগদ্ধাত্রী পুজো, যেমন সরস্বতী পুজো, এই অনুষ্ঠানটা ঘিরে বনগাঁর লক্ষ লক্ষ মানুষের একটা আবেগ থাকে। সেই আবেগের মধ্যে দিয়ে আমরা এই সম্প্রদায়ের মানুষ যারা আজকে এই সূর্যদেবকে ভক্তি ভরে প্রণামের মাধ্যমে দিয়ে যে সারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের শুভকামনা করে আজকে তার ইছামতি নদীতে তর্পণের মধ্যে দিয়ে তারা সেই অনুষ্ঠান করছে, আমরা সামিল হয়েছি বনগাঁ পৌরসভা থেকে। বনগাঁ